আর ধুতি পাঞ্জাবি পরে হেলহেল করে ঘুরে বেড়াচ্ছ। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বারবত করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুপড়ে পড়বে। এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। বলে যা, আমার ফলস দাঁত, নিজের দাঁত কপাটি দেখো। তুমি কোথাও কিছু হচ্ছে। আচ্ছা, হর্ষবর্ধন ব্যানার্জি তোদের ওখানকার লোক না? কে হর্ষবর্ধন ব্যানার্জি? সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। হ্যাঁ তো, উনি এখন কলকাতায় আছেন। আরে তুই একবার ওনার সাথে দেখা কর না, ওনার কোম্পানির নাম আর তোর নাম সেম। দেখ, ইমপ্রেসড হয়ে যদি চাকরি দিয়ে দেয়। তিনবার, এই নিয়ে তিনবার হলো। সালা বাজে মল। পুরনোটাই তো ভালো ছিল, আবার একটা নতুন কিনতে গেলে। আরে কখনো কখনো পুরনো জিনিস বদলে নতুন জিনিস আনতে হয়। নতুন জিনিস মানে নতুন ভালোবাসা। ও, তার মানে আমি পুরনো হয়ে গেছি বলে আমাকেও যে কোনো দিন বদলে দেবে নাকি? দরকার পড়লে করতে হবে। যাও যাও, আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয় চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে। আর দীক্ষিতা, নতুন কাউকে এনে দেখো না, তোমার ওই সিডি প্লেয়ারের মতো চলতে চলতে। হ্যালো ইজন, ভীষণ খারাপ। কে বলছেন? হর্ষবর্ধন বাণুজ্যে। ও হ্যাঁ স্যার, বলুন। আপনি একটা অপুষ্টিকর বাচ্চা পাঠিয়েছেন, যেটা সর্দিতে গড়বড় করছে আর কাশিতে গলা আটকে গেছে। স্যার, আমার মনে হয় আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। আপনি কোনো চাইল্ড স্পেশালিস্ট যোগাযোগ করুন, এটা একটা ইলেকট্রনিক শোরুম। লে হালুয়া। আচ্ছা, আপনারও কি হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা? আমি ওই সিডি প্লেয়ারটার কথা বলছি যেটা আপনি আমাকে পাঠিয়েছেন। ওহ হ্যাঁ, সরি স্যার। একটা কাজ করুন, এটা নিয়ে যান, আর একটা দেখতে শুনতে ভালো সিডি প্লেয়ার বাড়িতে পাঠিয়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি নিজে গিয়ে সেটা চেক করে নেব। ওকে। সোনালী। হ্যাঁ সোনালী, কি ব্যাপার? আমি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। কেন, কোন আনন্দে? চাকরির জন্য। না না, ওনার চাকরি বাকরি দরকার নেই, আমাদের অনেক বড় বিজনেস আছে। না না, আমি ওনার চাকরির জন্য আসেনি, আমার একটা চাকরি চাই। দেখুন না আমার সার্টিফিকেটস।